নদিয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের করিমপুর শাখার উদ্বোধন করা হলো। এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে এই ব্যাংকের উদ্বোধন করেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সঙ্গে ছিলেন করিমপুর বিধানসভার বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান শিবনাথ চৌধুরী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গণপত মণ্ডল, ডিরেক্টর আজাই শেখ সহ অন্যান্য ব্যাংক কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। লকার আছে, আমরা এটিএম করেছি, আমাদের সময় হয়েছে এটিএম, এটিএম ছিল না, এটিএম আমাদের খুব ভালো চলছে। যে মানুষের পরিষেবা দিতে গেলে আমাদের ব্যাংকগুলোকে সুশ্রী সুন্দর করে তুলতে হবে। আজকে আমাদের বলতে দ্বিধা নেই, 23টা ব্রাঞ্চ কৃষ্ণ আজকে নদিয়া জেলায় আছে আমার। আমি বাঙালি, আপনারা যারা আমার সামনে রয়েছেন তারাও কম বেশি সকলেই বাঙালি, তাই বাঙালি হিসাবে যদি কখনো ভীষণ বিষণ্ণ বোধ করেন তাহলে চারজনের উপর নির্ভর করতে পারেন। গানে রবীন্দ্রনাথ, কবিতায় জীবানন্দ দাস, ছবিতে গণেশ পাইন, আর সমবায়ে অবশ্যই গণপত মণ্ডল যিনি মঞ্চে উপস্থিত। আমাদের সমবায় এই আন্দোলনটিকে, এটা কিন্তু আপনারা অস্বীকার করতে পারেন না এবং আমরাও অস্বীকার করতে পারিনি। ভারতবর্ষের স্বাধীনতা লাভের পরে আপনারা সবাই জানেন ন্যাশনালাইজ ব্যাংক আমাদের এই ভারতবর্ষে ছিল সাতাশটা, বর্তমানে দাঁড়িয়েছে কটাই বলুন তো? মাত্র সাতটা, সমস্ত এক হয়ে গিয়েছে। এখন আমাদের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য আমাদের রাজ্যে সমবায়ের গুরুত্বপূর্ণ অবস্থা আমাদেরকে অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে। সুতরাং আমার মনে হয় সমবায় যত বেশি এইভাবে এগিয়ে চলবে তত বেশি পশ্চিমবাংলা সারা ভারতবর্ষ থেকে ছাপিয়ে যাবে। আগামীতে ব্যাংকের ভবিষ্যৎ কি হতে পারে? ব্যাংক তো চলছেই, ভালো চলছে। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।